अरे अरे ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর আমফানের ক্ষতিপূরণ ও স্বজন পোষণের অভিযোগে এগরা বাজকুল রাজ্য সড়কের পটাশপুর এক নম্বর ব্লকের মতিরামপুর এলাকায় শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। এ ঘটনার খবর পেয়ে পটাশপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সভাপতি চন্দন সাউ ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক শেখ আখতার আলী ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে। তবে এই ঘটনার জেরে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। সবাই বাইরে থাকে, এক নম্বর কথা, প্রথম বিষয় হলো বাইরে থাকে, তাদেরকে টোটালি এখানে কিছু সহযোগিতা করা হচ্ছে এখানে। টোটাল পাঁচ বস্তি ছেলে এখানে জমা হয়েছে আমাদের উচ্চিবার থেকে, সালামপুর, কসবা, ডালবগান, মতিরামপুর, সব কমালপুর, সব জায়গা থেকে ছেলেগুলো এসেছে এই জন্য বিষয়ে। আর এখানে একশো দিনের কাজের জন্য অ্যাপ্লাই করেছে, টোটালি এখানে বলছে একশো দিনের কাজ নেই। কোন দলের পক্ষ? আমাদের এখানে পার্টির পদ আছে, সব থেকে মানে পজিশনে আছে টিএমসি, ওটা আমরা বলে দিলে ওরা যদি লিখিতভাবে নিয়ে নেয় আমাদের, তাহলে আমরা হয়েছে যে আমফান ঝড়ের জন্য কত কোটি কোটি টাকা আমাদের এই কলকাতায় মানে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু আমাদের এখানে পাঁচটা বস্তি নিয়ে টোটালি আমফানের কোনো কাউকে কিছু দেওয়া হয়নি, টোটালি কোনো ইনকোয়ারি নেই। ভালো ভালো এখানে আমার বয়স্ক মা বোনরাও আছে এখানে বয়স্ক, ওরা কিন্তু কিছু পায় না, ওরাও এসেছে রোডে দাঁড়িয়েছে, ওদের বাড়িতেও টোটাল কেউ কর্মী মানে কাজ করার জন্য ছেলে কেউ নেই, সব মেয়ে, ওরাও কিছু পায় না। আর নেতাগুলো যা আছে তারা ওনার বাড়িতেও যেও কিছু অবরোধ করছেন কিসের কারণে? আমরা এই যে আমপানজোর যারা পঞ্চায়েত তাদের গোষ্ঠীর নামে এসছে, তাদের নামে এসছে পঞ্চায়েত, কেদার সাউ নাম বলে বলছি, ওদের পঞ্চায়েত ওদের নামে এসছে, আমরা গরিব দুঃখী আমরা পাচ্ছি না, ওদের গোষ্ঠী আমফান সব জোর ওদের নামে করে নিচ্ছে। বাইরে থেকে আমরা এসছি, এক কিলো চাল বাড়িতে নেই আমরা পাচ্ছি না, ওরা সব খাচ্ছে, ওদের
সরকারি বেতন 70-80 হাজার টাকা করে, কে 35 হাজার টাকা করে পাচ্ছে, ওদের নামে আমফান ঝড় হচ্ছে, আমরা কি সরকারি চাকরি করছি? আমাদের বাড়িতে কিছু নেই, তাদের গোষ্ঠীর নামে সব আমফান ঝড়ের ইয়ে এসছে। চন্দন সোল কোন দলের লোক? আপনারা কোন দল থেকে এসে তৃণমূলে দুর্নীতি করছে তার বিষয় নিয়ে আপনারা অপরোধ করছি? ব্যুরো রিপোর্ট, পূর্ব মেদিনীপুর।